বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন, যা কার্যকর হবে 2024 সালের 1 ডিসেম্বর থেকে। অন্যান্য স্বল্পোন্নত অর্থাৎ এলডিসি দেশের জন্য এই সুবিধা দেবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটি। চীনের বাজারে 2020 সালের জুলাই থেকে ট্যারিফ লাইনের আওতায় 97% পণ্যে শুল্কমুক্ত সুবিধা পেয়ে আসছে বাংলাদেশ। 2022 সাল থেকে এই সুবিধা পাচ্ছে 98% পণ্যে। চীনের ট্যারিফ লাইনে 8,000-এর বেশি বাংলাদেশি পণ্য পাচ্ছে শুল্কমুক্ত সুবিধা। এর পরেও দেশটিতে আশানুরূপভাবে বাড়েনি বাংলাদেশের পণ্য রপ্তানি। এমন পরিস্থিতিতে প্রশ্ন আসছে যে শতভাগ পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা কতটুকু কাজে আসবে। চীনের বাজারে শতভাগ পণ্য রপ্তানিতে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেয়া হলেও তা নিয়ে তেমন একটা উচ্ছ্বাস নেই রপ্তানিকারক, নীতি নির্ধারক এবং অর্থনীতিবিদদের মধ্যে। বাংলাদেশের রপ্তানি ঝুড়িতে তৈরি পোশাক ছাড়া কোনো পণ্য না থাকায় ডিসেম্বর থেকে চীনা বাজারে শতভাগ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাওয়া গেলেও তাতে রপ্তানি বাড়ার সম্ভাবনা দেখছেন না তারা। সংশ্লিষ্টরা জানান, 2022 সালে চীন যখন বাংলাদেশকে 98% পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেয়, তখন অ্যালকোহল, অস্ত্র, ভুট্টা ও নিউক্লিয়ার ছাড়া বাংলাদেশের সব পণ্য এর আওতাভুক্ত হয়। অর্থাৎ নতুন করে শতভাগ পণ্যে শুল্কমুক্ত সুবিধা যুক্ত হলো অ্যালকোহল, অস্ত্র, ভুট্টা ও নিউক্লিয়ার পণ্য, যা বাংলাদেশের রপ্তানি তালিকাতেই নেই। তাই চীনে বাংলাদেশের পণ্যে শতভাগ শুল্কমুক্ত সুবিধা চালু হলেও বাস্তবে রপ্তানি বাড়ছে না। রপ্তানিকারক ও নীতি নির্ধারকরা বলছেন, চীনের বাজারে তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির কোনো সুযোগ বাংলাদেশের সামনে নেই। আবার চীন বিশ্ববাজার থেকে অন্য যেসব পণ্য আমদানি করে, বাংলাদেশের রপ্তানি ঝুড়িতে সেই ধরনের পণ্যও নেই। ফলে শুল্কমুক্ত সুবিধা বৃদ্ধির পর চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে না পারলে দেশটিতে রপ্তানি বৃদ্ধির কোনো সুযোগ থাকছে না বাংলাদেশের কাছে। চীনে বেশিরভাগ পণ্যই উৎপাদিত হয় সর্বনিম্ন খরচে, বিপরীতে যে কোনো পণ্য উৎপাদনে চীনের তুলনায় বেশি খরচ হয় বাংলাদেশি উৎপাদকদের। রপ্তানিকারক ও নীতি নির্ধারকদের মতে, বিশ্ববাজার থেকে বছরে মাত্র $10 বিলিয়ন তৈরি পোশাক আমদানি করে চীন, যার বড় অংশই বিভিন্ন উন্নত দেশ থেকে কেনা হয়। আর ভিয়েতনাম ও কম্বোডিয়ায় গড়ে ওঠা চীনা ব্যবসায়ীদের কারখানা থেকে কিছু তৈরি পোশাক আমদানি করে দেশটি। বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সেক্রেটারি জেনারেল আল মামুন মৃধা বলেন, চীন যেসব পণ্য আমদানি করে সেগুলোর রপ্তানি করার সক্ষমতা আমাদের নেই। শুধু তৈরি পোশাক নিয়ে চীনের বাজারে সুবিধা করতে পারবে না বাংলাদেশ। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সাবেক সদস্য ডক্টর মোস্তফা আবিদ বলেন, তৈরি পোশাক ছাড়া আমাদের তেমন কোনো রপ্তানি পণ্য না থাকায় চীনের শতভাগ শুল্কমুক্ত সুবিধা কোনো কাজেই লাগছে না। বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিপির তথ্য বলছে, চীনে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা বাড়লেও দেশটিতে বাংলাদেশের রপ্তানি বাড়েনি, বরং কিছুটা কমেছে। 2018-19 অর্থ বছরে দেশটিতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল $831 মিলিয়ন। 2022-23 অর্থ বছরে যা কমে $677 মিলিয়ন নামে। এর জন্য কোভিড সংক্রমণ এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধকেই দায়ী করেন রপ্তানি সংশ্লিষ্টরা। এবার বাংলাদেশি রপ্তানিকারকদের আগ্রহের পরিপ্রেক্ষিতে সামুদ্রিক মাছ, চিংড়ি, আম, পেয়ারা, প্রযুক্তি ও চামড়াজাত পণ্য আমদানির আশ্বাস দিয়েছে বেইজিং। এই বিষয়ে আল মামুন মৃধা জানান, চীনের প্রয়োজনীয় পণ্য উৎপাদনে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মাধ্যমে চীনে বাংলাদেশের রপ্তানি বাড়বে, একই সঙ্গে বড় মুনাফা করতে পারবে চীনের বিনিয়োগকারীরা। ডক্টর মোস্তফা আবিদ আরও বলেন, বাংলাদেশ বহু বছর ধরে রপ্তানি ডাইভার্সিফিকেশনের কথা বলা হলেও কার্যকর নীতি গ্রহণ করেনি সরকার। চীনে চামড়াজাত পণ্য রপ্তানির সুযোগ রয়েছে, সেটি কিভাবে কাজে লাগানো যায় সেই পরিকল্পনা করা উচিত। বাণিজ্য মন্ত্রণালয়ের WTA-SEL এর সাবেক মহাপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, নানান ধরনের নন ট্যারিফ ও কঠোর রুলস অব অরিজিনের শর্তের কারণে বাংলাদেশ থেকে চীনে রপ্তানি বাড়ছে না। চীনের রুলস অব অরিজিনের শর্ত হলো, দেশটিতে শুল্কমুক্ত সুবিধা পেতে হলে ন্যূনতম 40% ভ্যালু এডিশন থাকতে হয়। বাংলাদেশে নিটওয়্যার ছাড়া আর কোনো ধরনের পোশাক এই শর্ত পূরণ করতে পারে না। আর নন ট্যারিফ বাধা হিসেবে আমদানি পণ্যে বিভিন্ন রকমের টেস্টিং রিকোয়ারমেন্ট ইম্পোজ করে চীন। দেশটির কাস্টমস পণ্য অনেক দিন ধরে আটকে রাখার অভিযোগও রয়েছে, ফলে রপ্তানিকারকরা চীনে পণ্য রপ্তানিতে আগ্রহী হন না বলেও জানান খাত সংশ্লিষ্টরা।